জগতের বলিষ্ঠ অভিনেতা দেবোত্তম মজুমদার, সুদর্শন বলিষ্ঠ অভিনেতা দেবোত্তম মজুমদার, যার অভিনয়ে বাংলার মা বোনেরা অভিভূত, সেই দেবোত্তম মজুমদার, সুদর্শন দেবোত্তম মজুমদার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আন্তবরাকা সংসদ ও পাঠাগারের পক্ষ থেকে মাননীয় শ্রী দেবোত্তম মজুমদারকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। টানো মাম, ঘুরে গেছে, টানো এবার সামনে টানো, ভেরি গুড। এখন বিকেল বেলা আর আমার মেয়ে শিবাঙ্গিনী সে রথ টানছে দাদুর সাথে। আজকে রথ, রথের দিন বিকেল, আমি, আমার ওয়াইফ আর আমার বাবা, আমরা সবাই চলে এসেছি ছাদে। আমার মেয়ে ওই দূরে দূরে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, ওই যা, এই যে আমার মেয়ে, সে রথ টানছে, সে প্রথমবার রথ টানছে, কারণ গতবার প্যান্ডেমিকের চক্করে আর রথ টানা হয়নি, এবার ফার্স্ট টাইম, অ্যান্ড শি ইজ এনজয়িং আ লট। এই সুন্দর মূর্তি আমরা কিনেছিলাম পুরী গিয়ে 2018 সালে। এই মূর্তি আম কাঠের, নিম কাঠের মূর্তি যদি হয় তাহলে তাকে প্রতিদিন পুজো করতে হয়। প্রতিষ্ঠা করার কোনো প্ল্যান ছিল না, জাস্ট রাখার জন্য, এবং রথের সময় তাদেরকে সুন্দর করে পুজো করার জন্য। তাই আমাদের দোকানদার বলল যে না, নিম কাঠ নিলে রোজ পুজো করতে হবে, তাই আম কাঠের মূর্তি নিন। এই সেই মূর্তি, ঠাকুর সাজানোর ভার বরাবরই আমার থাকে। তাই আজকে আমি এই দেখতে পাচ্ছেন আপনারা, গাঁদা ফুল, রজনীগন্ধা, আর এখানে আমাদের বাড়ির শিউলি ফুল রয়েছে, দেখুন এই যে বাড়ির শিউলি ফুল, আর এই দেখছেন অপরাজিতা, এটা বাড়িতেই, আমাদের বাড়িতেই এই গাছ আছে। প্রত্যেকবারের মতো এবারও আমি সাজালাম এবং ধূপ ধুনো দিয়ে পুজো হলো,
পূজো করে আমার মা। আর বিকেলবেলা এখন প্ল্যান হচ্ছে পাঁপড় খাওয়া। আপনারাও সবাই খাচ্ছেন তো পাঁপড়? রথের দিন কিন্তু পাঁপড় মাস্ট। আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন যে আপনারা কে কীরকম পাঁপড় খেলেন আর কারা কারা রথ টানলেন তাও জানাবেন। আর রথের দিন পাঁপড় ভাজা তো মাস্ট। ভেজেছো তো পাঁপড়? এসে গেছে পাঁপড়। আপনারাও খান তো? নিশ্চয়ই খান, মানে এটা তো বলাই বাহুল্য, রথের দিন মানে তো পাঁপড় ভাজা খেতেই হবে। চলে এসছে গরম গরম পাঁপড় ভাজা, এটা খেয়ে দেখি। মনে পড়ছে সবার নিজেদের ছোটবেলার কথা, মেলায় যাওয়া, মেলায় গিয়ে গরম গরম পাঁপড় খাওয়া? আমার তো খুব মনে পড়ছে। তাহলে রথের দিন দারুণ কাটলো। সকালে হলো একটি ক্লাবের খুঁটি পুজো, সেখানে আমি ইনভাইটেড ছিলাম, খুব এনজয় করলাম। পুজো আসছে, পুজো পুজো গন্ধ চলে এসছে বাতাসে, খুঁটি পুজো মানে তারই প্রমাণ। তারপর সাজানো হলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে, আর তারপর বিকেলবেলা মেয়ের সঙ্গে রথ টানা হলো। এইবার আমার বউ ফিরেছেন স্কুল থেকে, পড়ে না পড়ায়, ফিরে পাঁপড় ভাজা হয়েছে, পাঁপড় ভাজা খাওয়া চলছে। আপনাদেরও রথ নিশ্চয়ই দারুণ কেটেছে, একটু জানাবেন কমেন্ট করে কীরকম কাটলো রথ। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক, আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। বাই বাই।